আমরা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি যে টপিকটা পড়বো সেটা হচ্ছে সমস্যামূলক শিক্ষার্থী বা প্রবলেম লার্নার্স। এর আগে আমরা প্রবলেম লার্নার্সের মধ্যে যেটা রেখেছিলাম সেটা হচ্ছে কি যে আচরণগত সমস্যামূলক যারা শিক্ষার্থী সেগুলো আজকের ক্লাসে আমরা দেখব, যাদের সমস্যা এই সমস্ত শিশুদের সম্পর্কে আমরা আলোচনা করব। সাধারণত যাদের দৃষ্টিজনিত কিছু সমস্যা আছে বা যারা মুখ ও বধিরজনিত যাদের সমস্যা আছে সেটা, এবং নেক্সট ক্লাসে আমরা যারা মানসিক কিছু সমস্যাগ্রস্ত যে শিক্ষার্থী আছে সেগুলো আলোচনা করব। তো অলরেডি তোমরা সবাই জানো যে প্রাইমারি টেটের 2023 যে নোটিফিকেশান আছে সেটা বেরিয়ে গিয়েছে এবং ফর্ম ফিল আপও স্টার্টিং হয়ে গিয়েছে। তো সেই হিসেবে আপকামিং টেট এক্সামকে মাথায় রেখে কিন্তু যেরম যেরম ডিটেলসে ভিডিও বানাচ্ছে সেগুলো তো বানাবোই। তো প্রবলেম লার্নার্স যেহেতু এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসে এবং সেই জন্য প্রচুর কোয়েশ্চেন আসে, প্রত্যেক শুধুমাত্র যে WBTET-এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট তা নয়, CET বা যে কোনো টেট এক্সামের জন্য যেই প্রিপারেশন করো না কেন সেক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট টপিক। আর সেক্ষেত্রে কী কী পদ্ধতি নেওয়া হয় আজকের ক্লাসে আমরা মূলত সেগুলোই দেখবো, যে দৃষ্টিজনিত এবং শ্রবণজনিত যে শিক্ষার্থীরা আছে তাদের কীভাবে আমরা আইডেন্টিফাই করবো, কী কী করে তাদের মধ্যে কী কী ফিচার্স দেখা যায়, তাদের কী কী টেকনিক বা টুলস ইউজ করে তাদের ভালোভাবে শিক্ষাদান করা যায়, মূলত এটাই আমরা দেখবো। এবং এই প্রবলেম লার্নার্স যেটা আমরা তিনটে পার্টে করছি, অর্থাৎ নেক্সট ক্লাসের পরে কিন্তু আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে বিভিন্ন যে এডুকেশনাল যে কমিশন আছে সেখান থেকেও বারবার কোয়েশ্চেন আসে, সেগুলো সম্পর্কে কিন্তু এবার আমরা একে একে ক্লাসে করবো। তার পাশাপাশি কি প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এবং MCQ যেরকম আমরা করছিলাম সেগুলো তো করবোই। তো চ্যানেল যারা ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকে যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো তাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে একটা ছোটো লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার রিচ আরও বেশি করে তোমাদের কাছে পৌঁছে এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি। আর তার পাশাপাশি এটাও বলে দিচ্ছি, যেগুলোই আমি ভিডিওতে পড়াচ্ছি সেগুলো যদি তোমরা তোমাদের কাছে নোটস হিসেবে বা স্টাডি মেটেরিয়াল হিসেবে রাখতে চাও তাহলে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আমি যেগুলোই পড়াচ্ছি সেগুলোরই নোটস কিন্তু আমি সেখানে PDF হিসেবে আপলোড করে রাখি, সেখান থেকে তোমরা ফ্রিতে চাইলে ডাউনলোড করে নিতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে সমস্যাটা দেখব সেটা হচ্ছে শিক্ষার্থীদের দৃষ্টিজনিত যে সমস্যা আছে সেটাই কিন্তু আমরা আজকে প্রথমে দেখব। তো দৃষ্টিজনিত সমস্যা বলতে আমরা সাধারণত বুঝি যে এখানে দৃষ্টিজনিত সমস্যা বলতে বলা হবে যে হয়তো যারা সম্পূর্ণভাবে দেখতে পায় না সেই সমস্ত শিক্ষার্থীদের কথা, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। দৃষ্টিজনিত সমস্যা বলা বলতে সেই সমস্ত শিক্ষার্থীদের বলা হচ্ছে যারা ব্যবহারিক দিক থেকে ব্যক্তির যে স্বাভাবিক একটা যে দৃষ্টিশক্তি থাকে সেই দৃষ্টিশক্তি 20 ভাগের 1 ভাগ যদি কম থাকে, অর্থাৎ 20 ভাগ যদি স্বাভাবিক দৃষ্টি হয় সেই 20 ভাগের 1 ভাগও যদি তার মধ্যে না থাকে, সেই রেঞ্জটা হিসেবে কি ফিক্সড করা হয় যে 1.5 মিটার দূরত্ব থেকেও সে দেখতে পারে না। একটা মানুষের একটা মিনিমাম রেঞ্জ আছে, একটা মিনিমাম ডিস্টেন্স পর্যন্ত সে দেখতে পারে, সেটা হচ্ছে কি 1.5 মিটার ডিস্টেন্স পর্যন্ত স্বাভাবিকভাবে কিন্তু দেখা যায়। তো যে সমস্ত শিক্ষার্থী সেই রেঞ্জেও ভালোভাবে দেখতে পায় না সেক্ষেত্রে তাদের দেখতে বা দৃষ্টিজনিত কোনো সমস্যা থাকে তাদেরই কিন্তু দৃষ্টিহীন বা ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিক্ষার্থী বলা হয়। সেক্ষেত্রে কী হচ্ছে যে এদের মধ্যে কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায়। এখানে আমরা দৃষ্টিজনিত সমস্যার মধ্যে শুধুমাত্র যে সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষার্থীদের কথা বলবো তা নয়, তার পাশাপাশি কিন্তু যারা আংশিকভাবে বা পুরোপুরি দৃষ্টিশক্তি না যে চলে গিয়েছে তা নয়, কিছুটা হলেও অর্থাৎ পার্শিয়াল যে দৃষ্টি ব্যাঘাত ঘটছে বা ব্যাহত হচ্ছে সেরকমভাবেও কিন্তু আমরা দেখব। এ ধরনের শিক্ষার্থীদের প্রধান যেটা বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে সবসময় দেখা যায় যে চোখ প্রায় লাল হয়ে থাকে বা চোখে কিছু একটা ইচিং প্রবলেম থাকে, চোখে জল ভরা থাকে, বিশেষ করে যাদের দৃষ্টিজনিত সমস্যা থাকে আংশিক তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু প্রায় সময় কোনো জিনিস যদি তাদের দেখতে হয় ফোকাস করতে হয় তাহলে কিন্তু তারা সেখানে বারবার চোখ পিটপিট করতে থাকে। অনেক সময় দেখা যায় যে তাদের চোখে পিচুটি কাটছে, অনেক সময় দেখা যায় যে শিক্ষার্থীদের চোখের ওপর অত্যধিক স্ট্রেন ফেললে তাদের চোখে ব্যথা করছে, অনেক সময় দেখা যায় যে তারা খুব মানে চোখের ওপর খুব প্রেশার দিচ্ছে, দূরদৃষ্টি অনেকের ক্ষেত্রে কী হয় যে এমনি হয়তো স্বাভাবিক দৃষ্টি রয়েছে, যেমন ধরো এমনি কোনো কিছু বই পড়তে দেওয়া হলো লিখতে দেওয়া হলো সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু পার্টিকুলার বোর্ড ওয়ার্ক করার সময় তাদের সমস্যা হচ্ছে। অন্যান্য শিক্ষার্থীরা বোর্ড থেকে ভালোভাবে লিখে নিতে পারলেও কিছু কিছু শিক্ষার্থী আছে সেগুলো তারা পারছে না, তার মানে কি তাদের দূরদৃষ্টি সম্পন্ন কিছু সমস্যা রয়েছে। এই যে জিনিসগুলো সেগুলো শ্রেণীকক্ষে শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা হবে, এই যদি বিশেষ কিছু বৈশিষ্ট্য বা
কোনো কিছু জিনিস তিনি শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করেন, তাহলে সেগুলোকে অবশ্যই তিনি আইডেন্টিফাই করবেন। হতে পারে এতে শিক্ষার্থীর কোনো সমস্যা রয়েছে, হতে পারে তার পুরোপুরি দৃষ্টিহীনজনিত সমস্যা না থাকলেও কিন্তু আংশিকভাবে হলেও তার দৃষ্টিজনিত কিছু সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে কারো দূরদৃষ্টি সম্পন্ন সমস্যা থাকতে পারে, কারো কাছের প্রবলেম থাকতে পারে, বা অন্য যে কোনো। তাহলে প্রথমত তার বৈশিষ্ট্যগুলোকে দেখে, তার মধ্যে কিছু কিছু এই বিশেষ বৈশিষ্ট্য থাকবে, সেগুলো দেখে প্রথমে তাদের আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে সেক্ষেত্রে আইডেন্টিফাই তো করা হয়ে গেল, সেক্ষেত্রে তাহলে যখন আইডেন্টিফাই করা হয়ে গেলো, তাহলে এবার আমরা তাহলে কী দেখে তাদের আমরা শিক্ষা দান করব। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে কি দেখে আমরা তাদের শিক্ষা দান করব। সাধারণত আমরা যেটা জানি যে দৃষ্টিহীন শিশুদের ক্ষেত্রে প্রথম বা প্রধানভাবে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ব্রেল পদ্ধতি। ব্রেল পদ্ধতি কি? এটা কিন্তু যে সম্পূর্ণ দৃষ্টিহীন যারা শিক্ষার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। বর্তমানে সারা বিশ্বে দৃষ্টিহীন শিক্ষার্থীদের পড়ানোর জন্য কিন্তু এই ব্রেল পদ্ধতি চালু হয়েছে। এটি কিন্তু এক ধরনের টাচ মেথড বলা যায়। ফ্রান্সের বিশিষ্ট যিনি ব্যক্তি লুই ব্রেল, তিনি 1829 খ্রিস্টাব্দে এই পদ্ধতির প্রচলন করেন। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই যে ব্রেল পদ্ধতি বলা হয়, ব্রেল পদ্ধতির আবিষ্কর্তাকে, তাহলে হচ্ছে তিনি হচ্ছেন কিন্তু ফ্রান্সের একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে লুই ব্রেল। ইউনেস্কো দ্বারা বিভিন্ন যে ব্রেল পদ্ধতির যে বিভিন্ন যে পদ্ধতি আছে বা ব্রেল পদ্ধতিকে ব্যবহার করার ক্ষেত্রেও কিন্তু সেক্ষেত্রে ইউনেস্কো কিন্তু বর্তমানে সম্মতি পোষণ করেছে এবং ব্রেল ব্যবস্থায় বিভিন্ন থেরাপিতে, এখন যেমন শুধুমাত্র যে ব্রেল শুধু শিক্ষার্থীদের পড়ানোর ক্ষেত্রে ব্যবহার করা হয় তা নয়, এখন যারা দৃষ্টিহীন শিক্ষার্থী তাদের কম্পিউটারেও কিন্তু ব্রেল কিবোর্ডের ব্যবস্থা করা হয়, এমনকি ফোনের ক্ষেত্রেও, এমনকি স্মার্টফোন বা টাচ কিপ্যাড যেগুলো রয়েছে সেক্ষেত্রেও কিন্তু ব্রেল যে মেথড রয়েছে বা ব্রেল যে টেকনিক রয়েছে সেটাকেও কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো এই ব্রেল টেকনিকটা কীরকম সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনেকটা এরকম থাকে, মেন ডট সিস্টেম থাকে এবং প্রত্যেকটা যে লেটার থাকে, আমরা যে ইংলিশের যে প্রত্যেকটা লেটার আছে সেই লেটারের কিছু কিছু, ধরো এ ফর, এখানে যেমন ধরো এ ফর একটা ডট, লেফট সাইডে বি ফর লেফট সাইডে দুটো ডট, এরকম যে 26টা যে ইংলিশের লেটার আছে সেই লেটারগুলোর জন্য আলাদা আলাদা ডট আছে এবং সেগুলো দেখো ডান দিকে যেরকম করেছি এরকমভাবে ডট দেওয়া থাকে এবং সেই ডটগুলো তারা শিখে আইডেন্টিফাই করে তারা কিন্তু বুঝতে পারে। ঠিক আমরা যেরকমভাবে প্রত্যেকটা বর্ণ চিনে সেখান থেকে সেই ভাষাটাকে শিখতে পারি, ঠিক একইভাবে ব্রেল মেথড দ্বারা যারা সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষার্থী আছে তারা কিন্তু সেগুলো তাদের শেখানো হয়। নেক্সট অন্য কী পদ্ধতি আছে, আর একটা হচ্ছে কি ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি। এই ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি কী বলা হচ্ছে, দৃষ্টিহীন শিক্ষার্থীদের পড়ানোর জন্য এই পদ্ধতি সাধারণত ব্যবহার করা হয়ে থাকে। এক্ষেত্রে প্রত্যেকটি শিক্ষার্থীকে আলাদা আলাদাভাবে ব্যক্তিগতভাবে তাদের যত্ন নেওয়া হয় এবং এই পদ্ধতিতে শিক্ষাদানের জন্য একটা শ্রেণীতে 8 জনের বেশি শিক্ষার্থী নেওয়া হয় না। কারণ দেখো যে কোনো ক্লাসের একটা টাইম লিমিট থাকে, সেখানে যদি আমি 40 জন 80 জনকে ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে শিক্ষাদান করতে যাই সেটা তো সম্ভব না, তাহলে সেক্ষেত্রে শিক্ষার্থীর সংখ্যা কমিয়ে নেওয়া হয়। এই যে জিনিসগুলো যার জন্য বিশেষ শিক্ষার্থীদের জন্য বিশেষ অর্থাৎ স্পেশাল যে বিএড বা স্পেশাল ডিএলএড, এটা আলাদা করে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, কিন্তু তার পাশাপাশি কিন্তু যারা সাধারণ শিক্ষক বা শিক্ষিকা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু, যাতে এখন যেহেতু ইনক্লুসিভ এডুকেশনের কথা বলা হচ্ছে অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিশেষ শিক্ষার্থীরাও যাতে একসাথে শিক্ষাদান করতে পারে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক শিক্ষক বা শিক্ষিকাকে এই যে বিশেষ শিক্ষার্থী আছে তাদের কীভাবে শেখানো হবে সেই জিনিসগুলো কিন্তু তাদের জানতে হবে। তাহলে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে একটা জেনারেল ক্লাস নেওয়া হলো যেখানে সব শিক্ষার্থীকে নেওয়া হলো, এবার যারা স্পেশাল চিলড্রেন তাদের আলাদা করে, তাদের জন্য আলাদা করে তাদের এরকম 8 জন 6 জন 8 জন এরকম ছোটো ছোটো গ্রুপে ভাগ করে এক একটাভাবে তাদের ক্লাস করানো হয়। এটাই হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক পদ্ধতি। নেক্সট কি, নেক্সট হচ্ছে শব্দ নির্ভর পদ্ধতি। যেহেতু দর্শন ইন্দ্রিয়র সমস্যা রয়েছে তাহলে শ্রবণ ইন্দ্রিয়কে কাজে লাগাতে হবে, সেই হিসেবে যেটাকে অডিও ভিজুয়াল না করে শুধু অডিও মেথডে এক্ষেত্রে কিন্তু শেখানো হয়। এক্ষেত্রে শিক্ষাদানের জন্য টকিং বুক, টেপ রেকর্ডার, এছাড়া বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেটের দ্বারা পাঠ্যসূচির বিভিন্ন অংশ বা অডিও ক্যাসেট প্লে করে সেগুলো শোনানো হয়। নির্ভুল অভিজ্ঞতা দান পদ্ধতি, মূলত দৃষ্টিহীন শিক্ষার্থীদের স্পর্শ এবং শ্রবণের মাধ্যমে বিভিন্ন জিনিস, ব্রেল পদ্ধতি তারা তো টাচ মেথড হচ্ছে,
শ্রবণ শব্দ নির্ভর পদ্ধতি সেখানে অডিও শোনার মাধ্যমে হচ্ছে, এবং এই দুটোকে কম্বাইন করে যখন শিক্ষার্থী সঠিক যে অভিজ্ঞতাটা নিতে পারবে বা সব কিছু নির্ভুলভাবে যখন ধরতে পারবে, সেটাই হচ্ছে তার নির্ভুল অভিজ্ঞতা দান পদ্ধতি। আর লাস্ট কী হচ্ছে, লাস্ট হচ্ছে সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। এই ধরনের শিক্ষার্থীদের সক্রিয়ভাবে বিভিন্ন কাজে অংশগ্রহণ করানো হয়, যাতে তারা পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে পরিচয় হয় এবং শিক্ষাদানের সেই পরিচয়কে তাদের বিভিন্ন শিক্ষাদানের মাধ্যমে তাদের মধ্যে সেই অভিজ্ঞতাগুলো, সেই জ্ঞানগুলো জাগিয়ে তোলা হয়। এর ফলে কী হয়, এর ফলে তারা একদিকে যেমন অনুপ্রাণিত হয়, তেমনি কিন্তু তারা যথাযথ অভিজ্ঞতা লাভ করে। যেহেতু দৃষ্টিহীন বা আংশিকভাবে দৃষ্টিহীন শিক্ষার্থীদের দর্শন ইন্দ্রিয় সমস্যা আছে, তাহলে সেক্ষেত্রে তাদের স্পর্শ পদ্ধতির দ্বারা, যেমন ধরো কোনো উদ্ভিদ জগৎ সম্পর্কে দেখানো হচ্ছে, তাহলে গাছ প্রত্যেকটি গাছের পাতার মধ্যে কিছু কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, সেগুলো তাদের স্পর্শ পদ্ধতি দ্বারা সেগুলো শোনা হচ্ছে। প্রাণীদের সম্বন্ধে জানার জন্য তাহলে প্রত্যেকটি প্রাণীর কিছু না কিছু আলাদা আলাদা আওয়াজ থাকে, ডাক থাকে, তো সেগুলো শুনিয়ে শুনিয়ে তাদের আইডেন্টিফাই করা যায়। এরকমভাবে আলাদা আলাদাভাবে কিন্তু তাদের করতে হয়। তাহলে এই তো গেল দৃষ্টিহীন বা দৃষ্টিজনিত সমস্যাগত শিক্ষার্থীদের। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে, দেখো পুরোপুরি দৃষ্টিহীনদের ক্ষেত্রে এই এই পদ্ধতিগুলো নেওয়া হলো, কিন্তু যারা আংশিকভাবে দৃষ্টিহীন, অর্থাৎ তাদের পুরোপুরি যে দৃষ্টিশক্তি নেই বা তারা দেখতে পায় না তা না, কিন্তু তাদের দৃষ্টিজনিত কিছু সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে আংশিকভাবে দৃষ্টিহীন যারা, তাদের ক্ষেত্রে কী হচ্ছে, প্রথমেই হচ্ছে চশমা ব্যবহার। যাদের পাওয়ার দ্বারা এই সমস্যাটা দূর করা যায় তাদের ক্ষেত্রে চশমা ব্যবহার করে, তাদের পাওয়ার অনুযায়ী চশমা ব্যবহারের দ্বারা এই সমস্যা দূর করা যায়। নেক্সট হচ্ছে বড় হরফের বইয়ের ব্যবহার দ্বারা, যাদের ধরো ছোটো ছোটো ওয়ার্ড পড়তে বা ছোটো ছোটো লেটার তারা পড়তে পারছে না, তাহলে সেক্ষেত্রে কি চশমা দিয়েও বা পাওয়ারের সাহায্যেও সেটা হচ্ছে না, তাহলে সেই সব শিক্ষার্থীদের ক্ষেত্রে তুলনামূলকভাবে একটু বড় হরফের বই ব্যবহার করা। নেক্সট দর্শনের সহায়ক যন্ত্রের দ্বারা শিখন, এই পদ্ধতিতে উন্নত মানের লেন্স বা কোন যে লেখাটা রয়েছে সেটাকে কোনোভাবে যদি বড় করা যায় এরকম বিভিন্ন যন্ত্রের সাহায্যে, খুব সহজভাবে বলা যায় যে ম্যাগনিফায়ার গ্লাস, কিন্তু প্রত্যেক শিক্ষার্থীকে তো সবসময় ম্যাগনিফায়ার গ্লাস দ্বারা পড়ানো সম্ভব নয়, তাহলে সেক্ষেত্রে এরম যদি কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করা যায় যেখানে ছোটো লেখাগুলোকে কোনোভাবে বড় করা যায়, ধরো অডিও ভিজুয়াল মেথডেই পড়ানো হচ্ছে সেখানে, যে যদি ই বোর্ডের সাহায্যে পড়ানো হয়, যদিও এগুলো অনেকটাই কস্টলি, কিন্তু তার সত্ত্বেও যদি ই বোর্ডের সাহায্যে, যেটাকে আমরা ইলেকট্রনিক বোর্ড বলে থাকি, ই বোর্ডের সাহায্যে পড়ানো হচ্ছে, তাহলে সেখানে ফন্টগুলোকে যদি একটু বড় করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে সমস্যার সমাধান করা যায়। এছাড়া কি শ্রুতি সহায়ক উপকরণের ব্যবহারের দ্বারা, যেমন যেটা আগে বললাম যেটা সম্পূর্ণ দৃষ্টিহীন শিক্ষার্থীদের ক্ষেত্রেও করা যায় এবং আংশিকভাবে দৃষ্টিজনিত সমস্যা শিক্ষার্থীদের ক্ষেত্রেও করা যায়, সেক্ষেত্রে টকিং মেশিন, ফোনোগ্রাম, টকিং বুক, টেপ রেকর্ডার, অডিও ক্যাসেট প্রভৃতি বিভিন্ন যে, অর্থাৎ অডিও বা শ্রবণ জাতীয় বিভিন্ন যে মাধ্যম তার দ্বারা শিক্ষাদান করা যায়। এছাড়াও কিছু কিছু টেকনিক্স প্রয়োগ করা যায়, যেমন ধরো তাদের যারা আংশিকভাবে দৃষ্টিসম্পন্ন বা যাদের দূরদৃষ্টি সম্পর্কিত কিছু সমস্যা আছে তাদের সামনের বেঞ্চে নিয়ে এসে বসানো, যাতে তারা ভালোভাবে ব্ল্যাকবোর্ডের লেখা দেখতে পায়। এছাড়া তারা যাতে ভালোভাবে মনোযোগী হয় সেই হিসেবে তাদের দেখা এবং তাদের দেখার সুবিধার জন্য ফন্টগুলো বা হরফগুলো বড় বড় করে লেখা, বিভিন্ন কালারফুল পেন্সিল ইউজ করা যাতে কালারগুলোর দিকে তারা অ্যাট্রাক্ট হয়, সেই হিসেবে কিন্তু এই টেকনিকগুলো ব্যবহার করা যায়। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে মুখ ও বধিরজনিত আক্রান্ত সমস্যায় আক্রান্ত যারা শিক্ষার্থী রয়েছে তাদের। এক কথায় আমরা যদি বলি, যেসব শিক্ষার্থীরা কথা বলতে পারে না তাদের মুখ বলা হয়, এবং যারা শুনতে পারে না তাদের আমরা বধির বলে হয়ে থাকি। কিন্তু এক্ষেত্রেও আছে কিছু কিছু শিক্ষার্থী আছে যারা, বা শিশু আছে যারা একেবারেই শুনতে পায় না তাদের বধির বলা হচ্ছে, কিন্তু যারা আছে কিছু, অর্থাৎ পুরোপুরি শুনতে পায় না এটা নয়, কিছু কিছু হলেও তারা শুনতে পারে, অর্থাৎ আংশিকভাবে তাদের শ্রবণজনিত সমস্যা রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কী কী বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, তারা কোনো জিনিস ধরো শুনতে পাচ্ছে না বা বুঝতে পারছে না, তারা কিন্তু একই জিনিস বারবার টিচারকে রিপিট করতে বলে, তারা চেষ্টা করে যে লিপ রিডিং করার, অর্থাৎ মুখের ভঙ্গির মাধ্যমে তারা যেটা বলছে সেটাকে বোঝার চেষ্টা করে, প্রায় সময় কানে কোনো না কোনো সমস্যাজনিত সমস্যায় তারা ভোগে, অর্থাৎ কানে ব্যথা করছে, কান থেকে কোনো সময় পুঁজ আসছে, কোনো সময় ব্লাড আসছে, অর্থাৎ তাদের কানে সবসময় কিছু না কিছু একটা প্রবলেম লক্ষ্য করা যায়। অনেক সময় কী হয় কানের মধ্যে ইচিং জাতীয় কিছু হচ্ছে,
যাদের শ্রবণজনিত সমস্যা থাকে, সবসময় যে তাদের কথা বলতে সমস্যা হয় তা নয়, কিন্তু প্রায় সময় দেখা যায়, কারণ কি শ্রবণ আর কথন দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত। যদি কোনো ব্যক্তি ভালোভাবে শুনতে না পায় তাহলে কিন্তু তার সেই যে শুনে তো কথা বলা শিখবে, তাহলে তার যদি শ্রবণের সমস্যা থাকে তাহলে কিন্তু অটোমেটিক তার কথা বলার সমস্যা তৈরি হবে। তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সে কথা বলতে গিয়ে আটকে যাচ্ছে, তোতলামি করছে, প্রনাউন্সিয়েশন ক্লিয়ার হচ্ছে না, এরকম অনেক সমস্যা থাকে। এছাড়াও কি থাকে, কথা বলার সময় দেখা যায় অনেক সময় কোনো শব্দ ছেড়ে গেল, শব্দের কোনো অংশ ছেড়ে গেল, কোনো বাক্যাংশ ছেড়ে গেল, এরকম কিন্তু থাকে। বিশেষ করে ভাওয়েল জাতীয় যে শব্দগুলো সেগুলো তারা অনেক সময় শুনতে পায় না, বা তারা বলার চেষ্টার সময় সেগুলো সে তার সঠিক প্রনাউন্সিয়েশন হয় না, এই সমস্যাগুলো কিন্তু তাদের ক্ষেত্রে থেকে যায়। এক্ষেত্রে তাদের কী কীভাবে শিক্ষাদান করা যায়, প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে ওষ্ঠ পঠন, বা যেটাকে লিপ রিডিং বলা হয়। এটা ঠ হবে, অর্থাৎ ওষ্ঠ পঠন, বা যেটাকে আমরা লিপ রিডিং বলে থাকি। যেহেতু এখানে এদের দৃষ্টিজনিত কোনো সমস্যা নেই, শ্রবণজনিত সমস্যা, তাহলে আমরা যদি ভালোভাবে বলি, বিশেষ করে এই ধরনের ক্লাস করানোর জন্য বা এই ধরনের শিক্ষার্থীদের শেখানোর জন্য স্পেশালি ট্রেনিং টিচারদেরই দরকার হয়, যারা এই লিপস রিডিং মেথডটাকে ভালোভাবে ইউজ করতে পারেন। তাহলে এর থেকে ঠোঁটের নাড়াচাড়া দেখে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি, এই ঠোঁটের সঞ্চালনা দেখে তারা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি কী বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে আঙুলের দ্বারা বিভিন্ন বানান শেখানো। আঙুলের দ্বারা বানান শেখানো বলতে কী বলছে, যারা ডিফ অ্যান্ড ডাম স্টুডেন্ট হয় তাদের ক্ষেত্রে যেরকম ঠিক ব্রেলের ব্রেল পদ্ধতিতে যেরকম হয় যে ডট মেথড দ্বারা টাচ করে সেগুলো বোঝা যায়, ঠিক একইভাবে যারা মুখ এবং শ্রবণজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও সাইন ল্যাঙ্গুয়েজ হিসেবে হাতের বিভিন্ন সাইন ল্যাঙ্গুয়েজ দেখা হয়, সেগুলো কিন্তু অনেকটা এরকম ধরনের। দেখো এখানেও কিন্তু সমস্ত সাইন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেই সাইন ল্যাঙ্গুয়েজের এ বলতে কী বোঝানো হয়, বি বলতে কী বোঝানো হয়, সি ডি এরকমভাবে এ থেকে জেড পর্যন্ত কী কীভাবে বোঝানো হয় সবই কিন্তু এখানে এরকমভাবে এই সাইন ল্যাঙ্গুয়েজ। এবং এই সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই এফেক্টিভ, আর প্রধানত ডিফ অ্যান্ড ডাম স্টুডেন্টদের ক্ষেত্রে লিপস রিডিংয়ের থেকেও এই সাইন ল্যাঙ্গুয়েজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে সেক্ষেত্রে এটা কোয়েশ্চেন আসতে পারে, ঠিক যদি কোয়েশ্চেন একটু টুইস্টেড আসে তাহলে এরমভাবে আসতে পারে, ঠিক দর্শনজনিত সমস্যার জন্য বা দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য ঠিক যেরকম ব্রেইল পদ্ধতি উন্নত বা সর্বোত্তম পদ্ধতি, ঠিক তেমনি মুখ এবং বধির শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম শিক্ষাদান পদ্ধতি কী, তাহলে কিন্তু অবশ্যই হবে লিপস রিডিংয়ের থেকেও কিন্তু বেশি হবে, কিন্তু সেটা হচ্ছে এই যে আঙুলের দ্বারা শেখানো, বা যেটাকে আমরা এক কথায় বলে থাকি সাইন ল্যাঙ্গুয়েজও বলা যায়। নেক্সট হচ্ছে কম্পন ও স্পর্শ পদ্ধতি। এই পদ্ধতিতে পাঠ গ্রহণের সময় এই ধরনের শিক্ষার্থীদের মুখের হাত বুলিয়ে গলা স্পর্শ করে উচ্চারণ করতে শেখানো হয়, অর্থাৎ ধরো আমরা যদি কোনো কিছু প্রোনাউন্সিয়েশন করি সেখানে কিন্তু আমাদের যেরকম ঠোঁট নড়ে মুখের ভঙ্গিতে, তেমনি আমাদের গলাটাও কিন্তু চাপ পড়ে, ঠিক কোন কোন জায়গা থেকে ফোনটা উচ্চারণ হচ্ছে, সেই জিনিসগুলো যদি ভালোভাবে শেখানো যায় তাহলেও কিন্তু তাদের মধ্যে অনেকটা উন্নতি হয়। শ্রবণ সহায়ক বিভিন্ন পদ্ধতি, যেসব শিক্ষার্থীরা আংশিকভাবে বধির অর্থাৎ পুরো নয়, তাহলে সেক্ষেত্রে তাদের শ্রবণ শক্তি কতটা আছে সেটা পরীক্ষা করে বা সেটা পরিমাপ করে সেই অনুযায়ী কিন্তু তাদের বিভিন্ন সাউন্ড মেথডও দেওয়া যায়। নেক্সট হচ্ছে দর্শনভিত্তিক পদ্ধতি। ঠিক যেরকমভাবে দৃষ্টিজনিত শিক্ষার্থীদের সমস্যা, দৃষ্টিজনিত সমস্যাযুক্ত শিক্ষার্থীদের যেরকম অডিও মেথড দেওয়া হয়, ঠিক একইভাবে যাদের শ্রবণজনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভিজুয়াল মেথড দেওয়া হয়। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে বিভিন্ন মুখভঙ্গি করা যায়, যদিও এই প্রক্রিয়াটা অনেক বেশি জটিল, তা সত্ত্বেও বিভিন্ন ধরো কোনো জিনিসের সম্বন্ধে বোঝাতে হচ্ছে, তার সাইন ল্যাঙ্গুয়েজে সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া হলো, কিন্তু তার সম্পর্কে যে আইডিয়া সেটাকে ভিজুয়ালাইজ করে দেওয়া হলো, এরকমভাবে কিন্তু তাদের মধ্যে অনেক কিছু জানা যায়। এর দ্বারা কি হচ্ছে, কিন্তু এই প্রত্যেকটি পদ্ধতি অ্যাপ্লাই করার জন্য কিন্তু একজন দক্ষ এবং তিনি নিজে দক্ষ হবেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত অবশ্যই তাকে হতে হবে, সেটা কিন্তু তাকে তবেই কিন্তু তিনি এটা পারবেন, যে সাধারণভাবে সাধারণ শিক্ষার্থীদের যেরকম পড়াচ্ছি সেরকমভাবে কিন্তু বিশেষ শিক্ষার্থীদের পড়ানো যেতে হবে না। এছাড়াও শিক্ষক বা শিক্ষিকার কী ভূমিকা থাকবে, যেহেতু শিক্ষার্থীরা বিশেষ সেক্ষেত্রেও তাদের কিন্তু প্রচণ্ড ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে, শিক্ষার্থীদের শেখানোর ব্যাপারে তাদের প্রচুর যত্নশীল হতে হবে,
এবং তার পাশাপাশি কিন্তু তারা কতটা বুঝছে তাদের সেই ইভ্যালুয়েশন বা মূল্যায়নেরও ব্যবস্থা করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন আছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে।